আজকের পর থেকে সবাই আপনাকে ছবি এডিট করার মাস্টার বলতে বাধ্য হবে দেখুন এই ছবিটি আমার একটা অরিজিনাল ছবি রকম এডিট করা হয়নি যদি আমি ছবিতে একটা ক্লিক করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ছবিটি প্রফেশনালভাবে এডিট হয়ে যাবে ছবিটি কিন্তু আগে এরকম ছিল তাই না ছবিটি আগে এরকম ছিল এক ক্লিকেই কিন্তু আমি ছবিটি এরকমভাবে প্রফেশনালভাবে এডিটিং করেছি আবার যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ছবিটি অন্যভাবে এডিটিং হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে এডিটিং হয়ে গিয়েছে কেউ বুঝতেও পারবে না যে এই ছবিটি আমি এডিটিং করেছি কারণ চুলের যে স্টাইলটি সেই চুলের স্টাইলটি কিন্তু অন্যভাবে এডিটিং করে দিয়েছে দেখুন আমরা কিন্তু যখন ছবি এডিট করি তখন কিন্তু চুল মানে কেটে যায় সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারা যায় যে ছবিটি এডিটিং করা হয়েছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি যখন ছবি এডিট করবেন আপনার চুল যেরকমই থাকবে সেরকমই কিন্তু থাকবে এডিট করার পর সেম লাগবে কেউ বুঝতেও পারবে না যে এই ছবিটি এডিট করা হয়েছে আবার যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু ছবিটি অন্যভাবে এডিট হয়ে যাবে দেখুন আমি যতবার ক্লিক করবো ততবার কিন্তু ছবিটি ভিন্ন স্টাইলে এডিটিং হয়ে যাবে দেখুন ছবিটি কতটা পরিমাণে সুন্দর লাগছে ছবিটি আগে এরকম ছিল এডিট করার পর এরকম হয়ে গিয়েছে সো আপনি তাহলে আপনার ছবি অথবা যে কোনো প্রিয় ছবিকে এরকম স্টাইলিস্টভাবে এডিটিং করতে পারবেন আপনি যতবার ক্লিক করবেন ততবার কিন্তু ভিন্ন স্টাইলে ছবি এডিট হবে কেউ বুঝতেও পারবে না যে এই ছবিটি আপনি এডিট করেছেন সো এই যে এডিট আমি কীভাবে করছি আপনি কীভাবে করবেন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন চলুন এখন আমি শিখিয়ে দিই যে কীভাবে আপনি এরকম ছবি এডিটিং করবেন এরকম ছবি এডিট করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য এখন আপনি ক্রোম ব্রাউজারে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে এক্সপার্ট মিস্ত্রি সো আপনি এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম ওয়েবসাইট এক্সপার্ট মিস্ত্রি ডট কম এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে তারপর উপরে সার্চ আইকন পাবেন এই সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন যে ফেস টিউন এফ এ সিই টি ইউ ই ফেস টিউন এই লেখাটি দেখে দেখে লিখবেন ভুল লিখলে হবে না সেম লেখাটি লিখবেন এফ এ সিই টি ই ফেস টিউন লিখে আপনি সার্চ করবেন তাহলে আপনি সেম এরকম একটা পোস্ট দেখতে পারবেন এক সেকেন্ডে এরকম সবই এডিট এই পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন আমি অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি তাই এখান থেকে সরাসরি অ্যাপটি ওপেন করে নিচ্ছি সো ওপেন করার পরে এখন আপনি এখান থেকে কী করবেন এখান থেকে নিচে একটা অপশন দেখতে পারবেন যে প্লাস আইখন ইনপুট এই প্লাস অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপর নিচ থেকে অ্যাড ফ্রম মাই ডিভাইস এখানে ক্লিক করবেন তারপর যে ছবিটি এডিট করবেন সেই ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখন আমি আমার একটি ছবি সিলেক্ট করছি সিলেক্ট করার পর দেখবেন যে ছবিটি এখানে চলে আসবে এবং নিচে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পারবেন এখন আপনি এদিকে সাইভ করে করে একটু এগিয়ে আসবেন তাহলে একটি অপশান দেখতে পারবেন যে হেডশট বলে সো আপনি হেডশট এই অপশানে ক্লিক করে দেবেন হেডশট অপশানে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো স্টাইলস পাবেন হেডশট ফিল্ডার পাবেন যদি আপনি কোন একটা ফিল্ডারে ক্লিক করেন মনে করুন আমি এখন আমি এই ফিল্ডারে ক্লিক করছি ক্লিক করার পর দেখবেন যে ছবিটি এরকমভাবে এডিটিং হয়ে যাবে কেউ বুঝতেও পারবে না কেউ ধরতেও পারবে না যে আপনি ছবিটি এডিটিং করেছেন আর এই ছবিটি কিন্তু অটোমেটিক এর মাধ্যমে এডিটিং হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ছবিটি এডিটিং হয়ে গিয়েছে জামার যে কালার জামা থাকে সেই জামা চেঞ্জ হয়ে গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গিয়েছে আবার যদি আপনি কোন একটা ফিল্ডারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ছবিটি অন্যভাবে কিন্তু এডিটিং হয়ে যাবে দেখুন আমি ক্লিক করে এখানে ই মাধ্যমে এডিটিং হবে দেখুন কত সুন্দরভাবে ছবিটি এডিটিং হয়ে গিয়েছে জামা পরিবর্তন হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে সো এখন আপনি ছবিটি সেভ করার জন্য এখান থেকে টিক করবেন টিক করার পরে এখন আপনি উপর থেকে সেভ অপশন ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ছবিটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখুন ছবিটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে এইভাবে আপনি খুব সহজে আপনার ছবি অথবা যে কোনো ছবিকে এত সুন্দর করে এর মাধ্যমে এডিটিং করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ